আসসালামু আলাইকুম বারাকাত আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হেবুল সাদেক বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদালতাল বিনিস ইসলাজিজ প্রদত্ত জুম্মার খুদ্ শারমর নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসুরুর আহমেদ খলিত মাসুল খামেস আয়দ আল্লাহ তালী আিনিস মুজিদ মুবারক ইসলামাবাদ টিলফুর থেকে জুম্মার খুদ্ প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় ইমাম সেদেন হজরত আমিরুল মুমিনিন খলিফতুল মুসিয়াল খামে সাইদাহুল্লাহতাল বিনাস আজিজ আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ ইসলামাবাদ টিলফার্ডের মুবারক মসজিদ থেকে হজরত উমর রাজওয়ানহুর খিলাফতকালে সংঘটিত বিজয়সমূহের ধারাবাহিক স্মৃতিচারণ করে জুমার খুববার প্রদান করেন খুদ্বার প্রারণভাই হুজুর বলেন হজরত উমর রাজিয়াল্লাহয়ানহুর যুগের ঘটনাবলীর বর্ণনা চলছিল আজ ইয়ারমুখের যুদ্ধ সম্পর্কে বর্ণনা করা হবে হুজুর বলেন ইয়ারমুকের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে কারো মতে তা পনেরো হিজরিতে সংগঠিত হয়েছিল কারো মতে তেরো হিজড়িতে দামেশ জয়ের পূর্বেই তা সংগঠিত হয় আবার কোনো কোনো বর্ণমতে হজরত উমরের যুগের সর্বপ্রথম জয় ছিল ইয়ারমুকের যুদ্ধের জয় অবশ্য ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় ইয়ার ইয়ারমুকের জয় দামেশ জয়ের পরেই সংঘটিত হয়েছিল রোমানরা একের পর এক পরাজয় বরণ করে দামেশ ও হিমস থেকে পালিয়ে আন্তাকিয়া গিয়ে আশ্রয় নেয় হেরাক্লিয়াস তাদের মধ্যে থেকে কয়েকজন বিচক্ষণ ব্যক্তিকে নিজের দরবারে ডেকে ও জিজ্ঞেস করে আরবরা শক্তিমত্তা সংখ্যা ও অস্ত্রশস্ত্রের দিক থেকে তোমাদের চেয়ে কম তবু কেন তোমরা বারবার বারবার পরাজিত হচ্ছ সবাই লজ্জায় নিরুত্তর থাকলেও এক অভিজ্ঞ বৃদ্ধ বলে যে মুসলমানরা চারিত্রিক দিক থেকে তাদের চেয়ে বহুগুণে শ্রেয় তারা রাতভর ইবাদত করে ও দিনে রোজা রাখে কোনো অত্যাচার অনাচার করে না পারস্পরিক ভ্রাতৃত্ব ও সাম্যের চেতনায় তারা উদ্বুদ্ধ অপরদিকে রোমানদের চরিত্র এর ঠিক উল্টো রোম সম্রাট যদিও সিরিয়া থেকে সরে পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কিন্তু তবুও সে একবার নিজ সাম্রাজ্যের পূর্ণ শক্তি মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করতে মনস্থ করে এবং রোম কনস্ট্যান্টিনোপোল সহ সকল স্থানে নির্দেশ পাঠায় যেন সব সৈন্য নির্দিষ্ট একটি তারিখের পূর্বেই আন্তাকিয়ায় একত্রিত হয় আন্তাকিয়ায় লক্ষ লক্ষ রোমান সেনার সমাবেশ সম্পর্কে জানতে পেরে হযরত আবুউবায়দা নিজ বাহিনীর সকলের সাথে পরামর্শ করেন এবং অনেক আলোচনার পর সাময়িকভাবে হিমস থেকে কিছুটা পিছুয়াটার সিদ্ধান্ত গ্রহণ করেন এরূপ নাজুক পরিস্থিতিতেও মুসলমানরা তাদের বিশ্বস্ততা ও মহানুভবতা দেখাতে কুণ্ঠাবোধ করেনি হিমসের খ্রিস্টান অধিবাসীদের কাছ থেকে জিজিয়ার জন্য যে অর্থ মুসলমানরা গ্রহণ করেছিলেন তা সম্পূর্ণ তাদের কাছে এই বলে ফিরিয়ে দেওয়া হয় যে এখন যেহেতু তারা তাদের নিরাপত্তা সাময়িকভাবে প্রদান করতে অক্ষম তাই তারা এখন জিজিয়ার এই অর্থ গ্রহণ করতে পারছেন না মুসলমানদের এই মহানুভবতা দেখে সেখানকার খ্রিস্টানরা কেঁদে কেঁদে দোয়া করেছিল যে খোদা আবারও তোমাদেরকে আমাদের শাসক হিসেবে ফিরিয়ে আনুন হযরত উমর রাজন কাছে এই সংবাদ পৌঁছলে তিনি সাহায্যকারী বাহিনী পাঠানোর আশ্বাস দেন কিন্তু সেই সাথে এও বলে দেন সৈন্য সংখ্যা বা বাহ্যিক শক্তি দিয়ে মুসলমানরা কখনও যুদ্ধে জয়ী হয়নি বরং তারা সর্ব সর্বদাই আল্লাহ সাহায্যে যুদ্ধে জয়লাভ করেছেন জর্ডান নদীর অববাহিকায় ইয়ারমুক নামক স্থানে রোমান সৈন্যরা একত্রিত হয় এবং এখানেই পরবর্তীতে যুদ্ধ সংঘটিত হয় রোমানদের সংখ্যা ছিল প্রায় দু আড়াই লাখের মতো আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ত্রিশ পঁয়ত্রিশ হাজার হযরত ওমরের প্রেরিত জ্বালাময়ী উদ্দীপনাময় চিঠি মুসলমানদেরকে পড়ে শোনানো হয় এবং তাদের মধ্যে জিহাদের এক অসাধারণ স্পৃহা জেগে ওঠে প্রথম দিনের যুদ্ধ শেষে এই ক্ষুদ্র মুসলমান বাহিনী বিশাল বড় রোমান বাহিনীকে কোণঠাসা করে রাখে রোমান সেনাপতি বাহান নিজেদের কোণঠাসা অবস্থা দেখে আলোচনার প্রস্তাব দেয় এবং অর্থের লোভ দেখিয়ে মুসলমানদের ফিরে যেতে বলে কিন্তু মুসলিম বাহিনীর দূত হজরত খালিদ বিন ওয়ালিদ তা এক কথায় নাকচ করে দেন পরবর্তীতে রোমানরা মুসলমানদের উপর তীব্র আক্রমণ রচনা করে এক সময় মুসলমানরাও কোণঠাসা হয়ে পড়ে কিন্তু সেই সময়টিতে এক একজন মুসলমান সেনাধ্যক্ষ অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন এমনকি নারীরাও অসাধারণ বীরত্ব দেখান এবং অনুপ্রেরণা সৃষ্টি করেন অবশেষে মুসলমানরা এই যুদ্ধে জয়ী হন এক লক্ষ মতান্তরে সত্তর হাজার রোমান নিহত হয় এবং তিন হাজার মুসলমান শহীদ হন এভাবে এক মহান বিজয় মুসলমানরা অর্জন করেন হুজুর বলেন পরবর্তীতেও এই সংক্রান্ত বর্ণনা অব্যাহত থাকবে এবারে অন্যান্য সংবাদ আর প্রথমেই থাকছে অস্ট্রেলিয়া আহমদিয়া মুসলিম জামাত অস্ট্রেলিয়ার ওয়েস্ট অ্যাডলেট জামাত একটি কোরআন প্রদর্শনী এবং গির্জা পরিদর্শনের আয়োজন করে দেখুন এর উপর একটি বিস্তারিত প্রতিবেদন আহমদিয়া মুসলিম জামাত অ্যাডিলেড ওয়েস্ট একটি কোরআন প্রদর্শনী এবং একটি গির্জা পরিদর্শনের আয়োজন করে ফজরের নামাজের পর জামাতের সদস্যরা মাহমুদ মসজিদ থেকে পঞ্চাশ মিনিটের পথ মাইলোর নামক একটি ছোট শহরের দিকে রওনা করেন কোরআন প্রদর্শনীটি স্থাপনের পরপরই শ্রদ্ধা আতিফ আহমেদ জাহিদ সাহেব কিছু সদস্য নিয়ে স্থানীয় গির্জার সার্ভিস চলাকালীন সময় উপস্থিত হন এটি শেষ হওয়ার পরে তারা সদস্যদের চায়ের জন্য আমন্ত্রণ জানায় এবং এ সময় তারা একে অপরের ধর্মীয় বিশ্বাস এবং শান্তির বার্তা নিয়ে আলাপ আলোচনা করেন আজ সকালে যখন তিনজন ব্যক্তিকে গির্জায় প্রবেশ করতে দেখি এটি আমাদের হৃদয়কে আনন্দে ভরে তুলেছিল তবে আমরা আরও বেশি অবাক হই যখন জানতে পারি তারা কারা এবং কিভাবে নিয়মিত অন্যান্য পরিদর্শনের কাজ করে যাচ্ছেন ধর্ম এবং শান্তিতে গির্জাগুলো যারা বিশ্বাসী তারা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে সেটা খুবই ভালো এবং অ্যাটিলাইটের একটি শান্তিপূর্ণ সম্প্রদায় হিসাবে আপনাদের মিশনে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আমরা আশা করছি কখনো আপনাদের সাথে কোনো কাজে অংশীদার হতে পারবো এবং আমি আশা করি সম্ভবত আজ সকালে এই বৈঠকের পর আমার ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও সুদূর প্রসারী করতে সাহেব সৌন্দর্য এবং শিক্ষা তুলে ধরেন আমাদের একটি চমৎকার অভিজ্ঞতা হয়েছে স্থানীয় লোকজন অনেক আগ্রহ প্রকাশ করেন এবং অনেক লোক আমাদের মসজিদে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং আমাদের বইয়ের স্টলেও আসতে চান <laughs> we থেকে প্রায় প্রত্যেক সদস্য কুরআন প্রদর্শনটি পরিদর্শন এবং ইসলাম ও শান্তি সম্পর্কে আরো জানতে আগ্রহী ছিলেন কেউ কেউ তাদের ভবিষ্যতের জামাতে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন so we are মার্কেটে আমরা পবিত্র কুরআন প্রদর্শনী এবং বইয়ের স্টল রেখেছি আলহামদুলিল্লাহ এর প্রতিক্রিয়া এখানে খুব ভালো ছিল এবং সেই সাথে অনেক সদস্য এসেছিলেন যারা কখনো পবিত্র কোরআন দেখেননি আমরা তাদের পবিত্র কোরআন এবং ধর্মীয় দেখাতে সক্ষম এবং এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছি তাদের কাছে ইসলাম ও হয়েছিলাম তার শান্তির বার্তা পৌঁছে দিতে পেরেছি একই সপ্তাহে জামাত অ্যাডিয়াল ওয়েস্টের আনসার সদস্যরা সেমাফোর বিচ এবং মার্টিনে দুইটি সফল বই প্রদর্শনীর আয়োজন করেন স্থানীয় লোকজন খুবই আগ্রহের সাথে বই নিয়ে যান এবং তারা এটি পরে প্রশ্ন নিয়ে ফিরে আসার আশা ব্যক্ত করেন ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া করেন্টুডিওস আহমদ নাইজেরিয়ার মুজলিশ আনসারুল্লাহ তাদের পঁয়তাল্লিশতম ন্যাশনাল ইস্তেমা উদযাপন করে করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আনসার সদস্যরা অনলাইনের মাধ্যমেই এই ইস্তেমে অংশ নেন এখন থাকছে এর উপর একটি বিস্তারিত প্রতিবেদন গত একুশে আগস্ট দুই হাজার একুশ তারিখে মজলিস আনসারুল্লাহ নাইজেরিয়া তাদের পঁয়তাল্লিশতম জাতীয় ইস্তেমার আয়োজন করে কোভিড উনিশ বিধিনিষেধের কারণে অল্প কিছু সংখ্যক আনসার সদস্য লাগোস স্টেটের আনসারুল্লাহ ইস্তেমায় অংশগ্রহণ করেন অন্যান্য জামাতের আনসার সদস্যগণ অনলাইনে ইস্তেমায় অংশগ্রহণ করেন এবছর ইস্তেমার মূল প্রতিপাদ্য বিষয় ছিল সংঘাতমুক্ত সমাজ গঠনে আহমদি মুসলমানের ভূমিকা আহমদিয়া মুসলিম জামাত নাইজেরিয়ার আমির জনাব আলহাজ আলাতই ফলোরন্স ও আজিজ সাহেব ইস্তেমার সভাপতিত্ব করেন তিনি জামাতের সদস্যদের সকল পরিস্থিতিতে শান্তিপূর্ণ আচরণের উপদেশ প্রদান করেন এছাড়াও তিনি সকলকে দোয়া এবং দায়িত্বশীলতার সাথে তাদের সকল কাজ সম্পন্ন করতে বলেন যে সাথে সাথেই ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন কাউকে মৌখিকভাবে কষ্ট দিবেন না আঘাত করবেন না পবিত্র কোরআনের শিক্ষার অনুসরণ করুন কারণ সেখানে এই সকল সমস্যার সমাধান রয়েছে নাইজেরিয়ার সদর আব্দুল ওয়াহিদ আদ সাহেব সংঘাতমুক্ত সমাজের প্রয়োজনীয়তা এবং এই উদ্দেশ্য সাধনে প্রত্যেক আহমদের ভূমিকা সম্পর্কে বলেন ইজতেমা কমিটি এই লক্ষ্যকে সবসময় সামনে রেখে বছরের মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করেছে তা হলো সংঘাতমুক্ত সমাজ গঠনে একজন আহমদি মুসলমানের ভূমিকা এখানে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে মানুষকে স্রষ্টার দিকে নিয়ে আসার জন্য প্রজ্ঞা ও ভালোবাসার সাথে আহ্বান করতে হবে নিজেদেরকে শান্তিপূর্ণ মানুষের আদর্শে গড়ে তুলুন তাহলেই আমরা শান্তিপূর্ণ সমাজ তৈরি করতে সক্ষম হব জামায়াতুল মুবাসেরিন নাইজেরিয়ার প্রিন্সিপাল মৌলভী আব্দুল আজিম আহমদ সাহেব মূল বক্তব্য প্রদান করেন মানব জাতির জন্য প্রতিশ্রুত মসিয়াল ইসলামকে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে এই যুগে বিশ্বের সকল অশান্তি সমাধানের জন্যই প্রেরণ করা হয়েছে এছাড়াও তিনি এ যুগে বিভিন্ন সংঘাত সম্বন্ধে বর্ণনা করেন যুদ্ধ অর্থনৈতিক সংঘাত মানসিক অশান্তি পারিবারিক সমস্যা তরুণদের নৈতিক অবক্ষয় ইত্যাদি বিষয়ের প্রতি আলোকপাত করেন বার্ধক্য এবং ডিমনেশিয়া সম্বন্ধেও বক্তব্য প্রদান করা হয় এর কারণ প্রতিকার প্রতিবন্ধকতাসমূহ জামাতের তার বরকত ও আমাদের বাধ্যবাধকতা ইসলামের দৃষ্টিতে বাক স্বাধীনতার প্রকৃত মর্ম ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করা হয় বিভিন্ন বিষয়ে সারা দেশের জামাতের প্রশ্নোত্তর ও আলোচনা সভা উপভোগ করেন দিনব্যাপী ইজতেমায় সর্বমোট এক হাজার তিনশো জন অংশগ্রহণ করেন আজকের আয়োজনে সবশেষ যুক্তরাজ্য আহমদিয়াম সিনেমা যুক্তরাজ্যের তরবেদ বিভাগ সালাতে আশরা অর্থাৎ মসজিদে মুসল্লিদের উপস্থিতি বৃদ্ধি হওয়ার জন্য আমন্ত্র জানায় এখন থাকছে এর উপর একটি বিস্তারিত প্রতিবেদন কোভিড উনিশ বিধিনিষেধ শিথিল করার পর ইউকের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে প্রায় নব্বই শতাংশ জনগণকে ভ্যাকসিন প্রদান করা সম্পন্ন হয়েছে এ কারণে সরকার সামান্য কিছু বিধিনিষেধ মেনে চলার শর্তে বিয়ে সাদী অন্ত্যেষ্টিক্রিয়ার মতো জনসমাগমের অনুমতি প্রদান করেছে এরই পরিপ্রেক্ষিতে আহমদিয়া মুসলিম জামায়াতের মসজিদ এবং অফিস সমূহের কার্যক্রম শুরু হয়েছে এবছর জাতীয় পরিসরে হাদিকাতুল মাহাদিতে জলসা সালানা অনুষ্ঠিত হয় এর মাধ্যমে অনেকেই পুনরায় তাদের ভাই সাথে সাক্ষাৎ করার সুযোগ পান একই সাথে তারা তাদের প্রিয় ইমামের পিছনে নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করেন গতকাল আমার মনে হলো যে আমরা হুজুরের পিছনে দাঁড়িয়ে প্রথমবারের মতো নামাজ আদায় করছি এটি আমাদের জন্য এক অলৌকিক নিদর্শন আলহামদুলিল্লাহ আমরা পুনরায় আমাদের ইমামের পিছনে একত্র হতে পেরেছি তরবত বিভাগ নামাজের জন্য সকলকে মসজিদে আমন্ত্রণ জানানোর জন্য সালাদ আশারা পালন করছে এই কর্মসূচির আওতায় পবিত্র তেলাবাদ সৎকা প্রদান এবং জামাতে নামাজ আদায়ের প্রতি তাগিদ প্রদান করা হচ্ছে এর পাশাপাশি মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মীগণ তাপমাত্রা পরিমাপ এবং সামাজিক নিরাপত্তা মেনে চলার প্রতি লক্ষ্য রাখছেন আঠারো থেকে সত্তর বছর বয়স্কদের নামাজের জন্য আহ্বান জানানো হচ্ছে কিন্তু শর্ত হলো তাদেরকে নিজেদের জায়নামাজ নিয়ে আসতে হবে এবং সব সময় মাস্ক পরিধান করতে হবে জামাতের সদস্যদের মধ্যে পুনরায় ভ্রাতৃত্ববোধকে উজ্জীবিত করার জন্য এটি জামাতের প্রথম কর্মসূচি এরই সাথে শেষ হচ্ছে আমাদের বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ববরাকাতু